ওদের উদ্দেশ্যটা কি ছিল তদন্তে কিছু জানতে পারলেন? একটু মাথা নিচু করে মনে করলাম বিষয়টা, তারপর মুখ তুলে বললাম, দুর্ভাগ্যের বিষয় ওই গ্রামটিতে সাকুল্যে 20টি পরিবার ছিল। সন্ত্রাসবাদীরা ওদের সকলকে ধরে একটি ঘরের মধ্যে বন্দি করে রাখে। নিজেরা গ্রাম ছেড়ে যাওয়ার আগে ওই ঘরটিকে ওরা আগুন ধরিয়ে দেয়। প্রত্যেক গ্রামবাসী বিনা কারণে মারা যায় সেই আগুনে, কাউকে জীবিত বের করা যায়নি। ফলে সন্ত্রাসবাদীদের বিষয়ে কিছু জানা যায়নি। তবে আমার একটা অনুমান করেছিলাম, সে বিষয়ে ক্যাপ্টেন আরোরাকে আমি জানিয়েছিলাম। কি অনুমান? মাথা নিচু করে ভেবে নিলাম কি বলবো, তারপর বললাম, সন্ত্রাসবাদীদের পজিশন ও ঘুঁটি সাজানো দেখে আমার অনুমান, আমরা প্রত্যাশিত ছিলাম ওদের কাছে। ওরা জানতো আমরা আসছি, ওরা সতর্ক ছিল সেই মতন, কিন্তু তাও ওরা পালানোর চেষ্টা করেনি। এর একটাই অর্থ হয়, আমাদের মেরে আমাদের আইডিগুলো ব্যবহার করে ওরা কোনো নাশকতার ছক কষছিল। এই সন্দেহ আরও জোরালো হয় যখন নাথুলার কাছ থেকে ক্যাপ্টেন আরোরা আর হেডকোয়ার্টার্সের মধ্যে আলাপচারিতায় লাচুং উপত্যকার বিষয়টা শুনি। হয়তো ওরা চেয়েছিল নকল আইডি দেখিয়ে ছদ্মবেশে ওখানে ঢুকে পড়তে। তারপর তবে এটি আমার অনুমান, এর কোনো পাকাপোক্ত প্রমাণ আমার কাছে নেই। আপনি কি বলতে চান, আমাদের আর্মির কেউ জড়িয়ে আছে এই ষড়যন্ত্রের সঙ্গে? ঘাড় নেড়ে সম্মতি জানালাম কাঁচের দেওয়ালের অপর প্রান্তে অদৃশ্য বক্তার সঙ্গে। এছাড়া দ্বিতীয় কোনো মানেই হয় না এই কথার। খানিকক্ষণের একটু বিরতি নিলেন তারা, তারপর বেশ কিছুক্ষণ পর আবার প্রশ্ন বাঁধে এলো তাদের দিক থেকে। এইবার আপনাকে আমরা কিছু প্রশ্ন করব, আশা করি আপনি সঠিক উত্তর দেবেন। আমি এতক্ষণ ধরে যা বলছি সব সঠিকই বলছি, এতে কোনো ভেজাল নেই, জানি আপনার রেকর্ডে সব আছে। এবারে বলুন তো, লেফটেন্যান্ট নওশাদকে জীবন্ত দেখেছিলেন আপনি? মানে ওর মতন দেখতে কাউকে দেখেননি তো? একটু উষ্মা হলো হঠাৎ করে, আর সেই সঙ্গে মাথা ব্যথাটা হঠাৎ বেড়ে উঠল দপ করে। কি বলতে চাইছেনটা কি এরা? হাত বন্ধ থাকার সুবাদে আমার বাল্য বন্ধুকে নিয়ে যা খুশি তাই বলে যাবেন? ওকে আমি চিনতে পারবো না? মনের রাগ মনে চেপে মাথার যন্ত্রণাটাকে উপেক্ষা করে যতটা সম্ভব স্বাভাবিক গলায় বললাম, নওশাদ আমার ছোটবেলার বন্ধু, আমরা এক স্কুল থেকে পাশ করি, ফলে ওর স্বভাবগত খুঁটিনাটি আমার মুখস্থ। প্রগাঢ় বন্ধুত্ব না থাকলে নিজের জীবন আর হাঁটু দাওয়াতে লাগিয়ে কেউ উড়ন্ত চপার থেকে লাফ মারবে না। তাছাড়া আপনারা জানেন কি না জানি না, ওরা নবাব ওয়াজিদ আলী সাহেবের বংশধর, বংশকৌলিন্য আভিজাত্য ওর রক্তে। এই আভিজাত্য নেমে আসে বংশধারা মেনে, একে কেউ কপি করতে পারবে না। আগে হ্যাঁ, ও যে আসল নওশাদ এ বিষয় নিশ্চিত। অথচ আপনি বলছেন 20 জুলাই 1999 সালে আপনার বন্ধু আপনার সামনে মারা যান শত্রুপক্ষের গুলিবর্ষণে। গুম হয়ে গেলাম এই প্রতিপ্রশ্নে, এও তো সত্য। ঠিক আছে, আপনার কথা আমরা খানিকক্ষণের জন্য বিশ্বাস করে নিলাম। এবার বলুন তো, নওশাদকে আর কোথায় কোথায় দেখেছেন আপনি? সেরকম আর কোথাও নয়, সেবারে নওগাঁ সীমান্তে পেট্রোলিংয়ের সময় আমাদের উপর অ্যাটাক হয়, তখন ও এগিয়ে এসেছিল আমাদের বাঁচাতে। কারা করেছিল এই হামলা? দিলওয়ার হোসেনের লোকরা, যদিও এ হতভাগা খোদ সেখানে ছিল না।
আর অক্টোবর মাসে বেটেরা আমাদের ক্যাম্পের উপর আক্রমণ করে। ওরা সেই সময় আমাদের 15 জনকে তুলে নিয়ে যায়। আমাকেও অপহরণ করবার চেষ্টা করেছিল ওরা কয়েকজন, কিন্তু মোক্ষম মুহূর্তে নশাদ ওখানে চলে আসে। তারপর ওরা অবশ্য আর পালাবার পথ পায়নি। সব কটা প্রাণ দিয়েছিল ওর ছুরির ঘায়। আচ্ছা, এইমাত্র একটি গুরুত্বপূর্ণ কথা মনে পড়ল। একটা কথা বলুন তো, যেবার আপনি প্রথমবার নশাদকে দেখেছিলেন ওর মৃত্যুর পর, আপনি বলছিলেন ও একটা ছুরি ছুঁড়ে মেরেছিল যা শত্রুর গলা ভেদ করে আমূল গেঁথে যায় সেখানে, তাই তো? বেশ, এবারে ওই ছুরিটি সম্পর্কে বলুন তো, মানে কিরকম ছিল সেই ছুরিটা? মাথা ব্যথা ক্রমশ আবার বাড়ছে, তা উপেক্ষা করে বললাম, আমাদের আর্মির রেগুলার স্ট্যান্ডার্ড ইস্যু স্টিলেটো ছুরি, যা আমরা প্রত্যেকেই ব্যবহার করি। এটি হাতেও চালানো যায়, আবার দরকারে ছুঁড়েও মারা যায়। বেশ, এর অর্থ নশাদ কাজ হয়ে যাওয়ার পর মৃতদেহ থেকে ছুরি খুলে নিয়ে নিজের কাছেই রেখে দিয়েছিল, তাই নয় কি? আগে না, মৃতদেহ থেকে ছুরিটা খুলে নিয়ে ওই ছুরিটা আমায় দিয়ে দেয়, কারণ আমার কাছে বোধহয় ছুরি ছিল না। এ কী করে সম্ভব? প্রত্যেক সৈনিককে যুদ্ধের সময় অস্ত্র নিয়ে তবে যুদ্ধে যাওয়ার অনুমতি দেওয়া হয়। আপনার চেকিং হয়নি মিশনে যাওয়ার আগে? চুপ করে গেলাম, আর কিছু ভাবতে পারছি না। মাথাটা যন্ত্রণায় দপদপ করছে। এই বিরক্তিকর সাক্ষাৎকারটা কখন যে থামবে? ওইসব প্রসঙ্গ থাক, এবারে বলং মূল প্রসঙ্গে আসি। গত 12ই ডিসেম্বর ছাম্বলা পাসের ঘটনাটা কি হয়েছিল বলুন তো? এ কি কি হয়েছে আপনার? অর্ডারলি, গার্ডস! মাথা যন্ত্রণা ব্যাপারটা কখন যে বাড়তে বাড়তে আমাকে সম্পূর্ণ আচ্ছন্ন করে ফেলেছে, তা আগের মুহূর্ত অবধি আমিও বুঝতে পারিনি। হঠাৎ যেন চোখের সামনে জগৎটা টলে উঠল। চেয়ারে বসা অবস্থাতেই মাথা ঝুলে গেল সামনের দিকে। অজ্ঞান হওয়ার আগের মুহূর্তে কানে এলো গমগমে গলায় একটা পরিষ্কার নির্দেশ, পুট হিম ব্যাক টু হিজ সেন্সেস, আই নিড হিম টকিং, ড্যাম ইট! চেতনা বিলুপ্ত হয়ে গেল আমার।